আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। এই কোভিড-19-এর মতো এত বড় দুর্যোগের মধ্যে তোমরা সবাই পড়ালেখা চালিয়ে যাচ্ছ, এজন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আর যেহেতু তোমরা দশম শ্রেণীতে পড়ো, এই জন্য তোমাদের জন্য আরো অনেক ইম্পর্টেন্ট, কারণ তোমাদের পরীক্ষা নেক্সট ইয়ারের জন্য আসলে এখন কি ধরনের কি হতে পারে এটার প্ল্যান এখনো আমাদের কাছে স্পষ্ট না। এই জন্য তোমাদেরকে তোমাদের সাধ্য অনুযায়ী পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমি আশা করব তোমরা সবাই অনেক ভালো করে বাসায় একদম রেগুলার পড়াশোনা করবে। তোমাদের আমি 13 অধ্যায়ের ঘন জ্যামিতির কয়েকটি সৃজনশীল করে দেখিয়েছিলাম, আজকে আর একটা সৃজনশীল করে দেখাবো। দেখো, সৃজনশীল বইয়ের 13 অধ্যায়ের 32 নম্বর সৃজনশীলটা ভালো করে একটু দেখো, অনেক ইম্পর্টেন্ট সৃজনশীলটা। একটি সমবৃত্তভূমি কোণাকৃতির তাঁবুর দৈর্ঘ্য উচ্চতা 8 মিটার এবং এর ভূমির ব্যাস 50 মিটার। ক নম্বর, অর্থাৎ সমবৃত্তভূমি কোণাকৃতির তাঁবুর উচ্চতা, অর্থাৎ কোণাকৃতি বলতে দেখতে অনেকটা কনকের মতো হবে, এর উচ্চতা দেওয়া আছে, এই সেমান দেওয়া আছে, ভূমির ব্যাস দেওয়া আছে। ক নম্বর, তাঁবুটির হেলানো উচ্চতা নির্ণয় করে, হেলানো উচ্চতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এল দ্বারা প্রকাশ করি, এল ইকাল টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই ফর্মুলা। খ নম্বর, তাঁবুটি স্থাপন করতে কত বর্গ মিটার জমির প্রয়োজন হবে, তাঁবুটি স্থাপন করতে কত বর্গ মিটার জমির প্রয়োজন হবে, তাঁবুটির ভিতরে শূন্য স্থানের পরিমাণ নির্ণয় করো, দুইটা উত্তর যাচ্ছে এখানে। গ নম্বর, তাঁবুটির প্রতি বর্গ মিটার ক্যানভাসের মূল্য 125 টাকা হলে ক্যানভাস বাবদ কত খরচ হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন ক নম্বরটা দেখি। ক নম্বরটা বলছে তাঁবুটির হেলানো উচ্চতা, অর্থাৎ আমরা এল এর মানটা নির্ণয় করব। এখানে আমাদের কোণাকৃতির উচ্চতা এইচ এর মান দেওয়া আছে আর ভূমির ব্যাস ডি এর মান দেওয়া আছে, ডি থেকে আমরা আর এর মানটা ব্যাসার্ধ বের করে নিব। তাহলে দেখো, 32-এর ক অধ্যায় 13-এর 32-এর ক নম্বর প্রথমে লিখবো, দেওয়া আছে তাঁবুটির হেলানো উচ্চতা 8 মিটার, ভূমির ব্যাস 50 মিটার, অতএব ভূমির ব্যাসার্ধকে আমরা আর দ্বারা, আর সমান 50 ÷ 2 মিটার ইকুয়াল টু 25 মিটার, তার আর এর মান। এখানে দেখো চিত্রটা দেখতে এরকম, কোনক আকৃতি তাঁবু, এই একটা কোনক, এই আকৃতি তাঁবুটা হবে, তাহলে এই হচ্ছে উচ্চতা, এটা 8 মিটার, আর এই ব্যাস, ব্যাসটা দিয়ে আছে হচ্ছে 50 মিটার, এখান থেকে আমরা ব্যাসার্ধ এই যুগের মান বের করলাম 25 মিটার। তাহলে এখানে আমাদের বের করতে হবে হেলানো উচ্চতা, হেলানো উচ্চতা এইটা, এটাকে যদি আমরা এল দ্বারা প্রকাশ করি, তাহলে এর সূত্রটা হচ্ছে, আমরা জানি হেলানো উচ্চতা হেলানো উচ্চতা এল সমান রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 8² + 25² তার রুট, এত কি হবে, এটা এত একক, আর এখানে যেহেতু মান বসালাম তখন এখানে কি বলবে, এত মিটার। দেখো এখানে 25 কে বড় করলে 625, আর 64
625 আর 64 যোগ করব আমরা এখানে, 625 আর 64 যোগ করলে 625 যোগ 64 তাকে আবার রুট করব, 26.25 মিটার পেয়ে লিখে দেব, 26.25 মিটার লাস্টে প্রায় লিখে দেবো আমরা এখানে, অবশ্যই প্রায় কথাটা লিখে দেবো, এটা কি হবে, এটাই অ্যান্সার। তাহলে আমরা এখানে হেলান উচ্চতা এল এর মানটা বের করলাম, এল এর সূত্রটা আমরা দেখো, আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে আসলে এই অধ্যায়ের অঙ্কটা সূত্র, সূত্রগুলো মুখস্থ মানে তোমার অঙ্ক করতে কোনো সমস্যা হবে না, কারণ দেখো জাস্ট এই সূত্রটা যদি তোমার মুখস্থ থাকে, হেলান উচ্চতাকে এল দ্বারা প্রকাশকে এল সমান রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এইচ এর মান দিয়ে আসার ব্যাস দিয়ে আসার, তার মানে এখান থেকে আর এর মানটা বের করবো, তোমাদের সূত্র মুখস্থ থাকলে বোঝা যায় যে প্রয়োজন তুমি পাশে এক জায়গায় ছোট করে সূত্রটাকে লিখে নেবা, পাশে এক জায়গায় ছোট করে সূত্রটা আগে লিখে নিবা যে সূত্রের মধ্যে কি কি আছে, এবার সেই অনুযায়ী মানটা এখানে বের করতে থাকবা, তাহলেও হবে। ঠিক আছে, এইবার আসো খ নাম্বার, তাঁবুটি স্থাপন করতে কত বর্গ মিটার জমির প্রয়োজন হবে, তাঁবুটির ভিতরে শূন্যস্থানের পরিমাণ নির্ণয় করো। তাহলে খ নাম্বার, তাঁবুটি স্থাপন করতে, দেখো এখানে আমরা তাঁবুটা স্থাপন করতে এ হচ্ছে তল, এই তলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট জায়গা লাগবে, এই তল এখানে দেখো এই এ হচ্ছে কনক, এটা তল হলো, এটা এই কনকের এই তলের সমান আকৃতির ক্ষেত্রফল লাগবে, মানে এরা কি হয়ে যাবে, একটা বৃত্ত হয়ে যাবে, দেখো এরা একটা কি হয়ে যাচ্ছে, বৃত্ত হয়ে যাচ্ছে। এই কথাটা এখানে বলতে হবে যে তাঁবুটি স্থাপন করতে খ নাম্বার, তার আগে আমরা লিখব এখানে যে মানটা তোমার প্রয়োজন হবে, এইচ এর মানটা লাগবে আর এর মানটা লাগবে সবই লাগবে, খ নাম্বার দিয়ে আগে লিখব, ক হতে পারে বা দেওয়া আছে উচ্চতা, উচ্চতা এইচ সমান 8 মিটার, তারপর ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর সমান 25 মিটার, এই দুইটা জিনিস আগে লিখে রাখবো কারণ এই দুইটা জিনিস আমাদের লাগবে কাজে। এবার লিখবো তাঁবুটি স্থাপন করতে, তাঁবুটি স্থাপন করতে তার তলের সমান, তার তলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট জায়গা লাগবে, জায়গা লাগবে যা একটি বৃত্ত, যা একটি বৃত্ত দাঁড়ি। এইবার অর্থাৎ তাঁবুটির তলের ক্ষেত্র, বৃত্তের ক্ষেত্র সূত্র আমরা কি জানি, এখানে বললাম কিন্তু যা একটি বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্র সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার, তাহলে এখানে লিখে দেবো অতএব তাঁবুটির তলের ক্ষেত্রফল, অতএব তাঁবুটির তলের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, এত কি হবে, এত বর্গ একক। এবার মানটা বসিয়ে দিই, পায়ের মান আমরা জানি 3.1416 গুণ, আর এর মানটা জানি 25 তার স্কোয়ার, এত বর্গ মিটার সমান, এটাকে 25 কে গুণ করলে আসে 625, তার সাথে 3.1416 গুণ করব, গুণ করলে আমরা পাই 1963.50 বর্গমিটার প্রায়, 50 বর্গমিটার প্রায় কথাটা এখানে লিখে দেওয়া। ঠিক আছে, এটা আছে, এটা আমরা কি কোন সূত্র থেকে পেলাম, এটা আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, কেন এখানে তাঁবুটির ক্ষেত্রফলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আসলো, কারণ এই যে এখানে এই কথাটা আমরা বলে দিছি যে তাঁবুটি স্থাপন করতে তার তলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট জায়গা লাগবে যা একটি বৃত্ত, তার মানে এই তাঁবুটির ক্ষেত্রফলই একটা বৃত্তের ক্ষেত্রফল সমান হবে, এই জন্য আমরা এখানে বৃত্তের ক্ষেত্রফলটা ইউজ করছি, এই জন্য এই কথাটা অবশ্য অবশ্যই এখানে লিখে দিতে হবে, তা নাহলে তুমি এখানে বৃত্তের ক্ষেত্রফলটা বসাতে পারবে না। এইবার তাহলে এখানে আমরা একটা উত্তর পেয়ে গেলাম, আমাদের
তাঁবুটি ক্ষেত্রফল, সরি এখানে তাঁবুটি স্থাপন করতে কত বর্গ মিটার জমির প্রয়োজন বলছে, আর তাঁবুটি ভিতরে শূন্য স্থানের পরিমাণ নির্ণয় করতে বলছে। এবার আমরা বের করব আবার তাঁবুটি ভিতরে শূন্য স্থানের পরিমাণটা এখন বের করব। তাহলে তাঁবুটি স্থাপন করতে এত বর্গ মিটার জায়গা প্রয়োজন, এখানে এই কথাটা লিখে দিব। অতএব তাঁবুটি স্থাপন করতে, অর্থাৎ তাঁবুটি স্থাপন করতে ষোলো 1963.50 বর্গ মিটার জায়গা প্রয়োজন, জায়গা প্রয়োজন। এটা আমরা লিখে দিলাম, এই একটা উত্তর বের হয়ে গেল অলরেডি। এবার দ্বিতীয় নম্বর অংশটা, যে তাঁবুটির ভিতরে শূন্য স্থানের পরিমাণ নির্ণয় করো। এবার এখানে এই কথাটা খেয়াল করো, তাঁবুটির ভিতরে শূন্য স্থানের পরিমাণ তাঁবুটির আয়তনের সমান। এই তাঁবু মনে করি, তাঁবু এই তাঁবুর ভিতরে যে শূন্য স্থানগুলো, ভালো করে খেয়াল করো, তাঁবুর এই ভিতরে যে ফাঁকা জায়গাগুলো মানে কি, এই পুরো তাঁবুটার আয়তন। কারণ তার আয়তন যা ততটুকু দেখো ফাঁকা জায়গা পড়ে আছে, তার মানে ফাঁকা জায়গা তাই হবে আয়তনের সমান। তাহলে এখানে এই কথাটা লিখতে হবে এখন, যে তাঁবুটি আবার তাঁবুটি ভিতরে শূন্য স্থানে আবার লেখো, আবার আবার তাঁবুটির ভিতরের তাঁবুটির ভিতরের শূন্য স্থানের পরিমাণ শূন্য স্থানের পরিমাণ তাঁবুটি আয়তনের সমান। দেখো কি লিখলাম, আবার তাঁবুটির ভিতরে শূন্য স্থানের পরিমাণ তাঁবুটির আয়তনের সমান, তাঁবুটির আয়তনের সমান। তাহলে এখানে কি কথা লিখলাম, তাঁবুটির ভিতরে শূন্য স্থানের পরিমাণ তাঁবুটির আয়তনের সমান। এবার আমরা জানি তাঁবুর আয়তনের সূত্র, এখন শুধু এখানে সূত্রটা লিখে দিতে হবে। আমরা জানি তাঁবুটির আয়তন ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক, আয়তন একক কি, ঘন একক। এবার মানটা বসিয়ে দাও, ওয়ান বাই থ্রি ইন্টু পাই এর মান 3.1416 গুণ আর এর মান 25 তার স্কোয়ার গুণ এইচ এর মান 8, এত ঘন মিটার। এটাকে এখন ক্যালকুলেশন করব, এটাকে ক্যালকুলেশন করলে 3.1416 ইন্টু 625 ইন্টু 8 ডিভাইডেড বাই 3, অর্থাৎ মানটা আসবে এরকম 3.1416 ইন্টু 625 ইন্টু 8 ভাগ 3, কেমন মান আসলো আবার দেখি একটু ক্যালকুলেশনটা, 3.1416 ইন্টু 25 স্কোয়ার ইন্টু 8 ভাগ 3, 5236, 5236 ঘনমিটার। অতএব এখানে এখন লিখিত, অতএব তাঁবুটির, এরপরে যেহেতু আর কোনো মান নাই এজন্য আর প্রায় লিখলাম না, অর্থাৎ তাঁবুটির শূন্য স্থানের পরিমাণ, অতএব
তাঁবুটির শূন্য স্থানের পরিমাণ 5,236 ঘনমিটার। এটা একটা উত্তর। দেখো দুইটা উত্তরই বের হয়ে গেল, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখানে জাস্ট এই দুইটা অঙ্কেরই এই দুইটা কথা খুব মেইন। একটা হচ্ছে তাঁবুটি স্থাপন করতে তার তলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট জায়গা লাগবে যা একটি বৃত্ত। তার মানে এখানে দেখো বৃত্ত কথাটা কি ভেবে পেলাম, এই জন্য এখানে আমরা বৃত্তের সূত্রটা ইউজ করতে পারলাম। একইভাবে এটারও লাইনটা খেয়াল করো যে তাঁবুটি ভিতরের শূন্য স্থানের পরিমাণ তাঁবুটির আয়তনের সমান, তার এই জন্য আমরা এখানে আয়তনের সূত্রটা পেলাম, কোনক আকৃতির আয়তনের সূত্রটা পেলাম। এই দুইটা কথা এখানে বুঝতে হবে। এইবার আসো গ নাম্বারে। গ নাম্বারটা বলছে তাঁবুটির প্রতি বর্গ মিটার ক্যানভাসের মূল্য 125 টাকা হলে ক্যানভাস বাবদ কত খরচ হবে। তাহলে এখানে ক্যানভাস বাবদ যে খরচ হবে সেখানে তাঁবুটির পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল সেখান থেকে আগে আমরা ক্ষেত্রফলটা বের করব। এবার এক বর্গ মিটার ক্যানভাসের মূল্য আমাদের জানা আছে, তারপর অত বর্গ মিটার ক্যানভাসের মূল্য আমরা কত বের করবো সেটাই বের করলে উত্তর বের হয়ে যাবে। তাহলে এখন আমরা জানি এখান থেকে আমরা আর এর মান জানি, এল এর মানটা জানি, আর এর মানটা জানি, এল এর মানটা জানি। তাহলে আগে লিখব ক হতে পাই, ক হতে পাই হেলানো উচ্চতা এল সমান 26.25 মিটার। তারপরে দেওয়া আছে আর সমান 25 মিটার। দেওয়া আছে আর সমান কত 25 মিটার। এইবার লিখবো আমরা জানি তাঁবুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল পাই আর এল, পাই এর মান 3.1416 গুণ আর এর মান 25 গুণ এল এর মান 26.25। এত কি হবে, এত বর্গ, এটা হবে বর্গ একক, আর নিচে হবে এত বর্গ মিটার, বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এবার আমরা এখানে মানটা বসালাম, এবার এটাকে ইন্টু করব। মানটা হচ্ছে 3.1416 ইন্টু 25 ইন্টু 26.25, গুণ করলে আসবে 2,061.675, 2,061.675 এত বর্গ মিটার। ওকে, এবার প্রতি বর্গ মিটার, দেখো এখানে আমাদের টোটাল তাঁবুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার প্রতি বর্গ মিটার ক্যানভাসের মূল্য 125 টাকা, অতএব এত বর্গ মিটার। এবার লিখি এক বর্গ মিটার ক্যানভাসের মূল্য, এখন লিখবো এখন এক বর্গ মিটার ক্যানভাসের মূল্য 125 টাকা, অতএব 2,061.675 বর্গ মিটার ক্যানভাসের মূল্য 125 ইন্টু 2,061.675 এত টাকা। এটাকে এখন গুণ করব, গুণ করলে আসবে এত গুণ 125, এটা আসবে 2,57,709, 709.375, তার মানে 38 লিখে দিই, 38 এত টাকা প্রায় লিখে দিতে হবে এখানে, এত টাকা প্রায়।
এইটাই আছে। তাহলে এখানে আমরা মোট টাকাটা পেয়ে গেলাম। বলছে যে তাবুটি প্রতি বর্গ মিটার ক্যানভাস 125 হলে ক্যানভাস বাবদ কত খরচ হবে, অতএব মোট খরচ হবে, লাস্টে লিখে তো, অতএব মোট খরচ হবে 2,57,709.38 টাকা। এটা উত্তর। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তোমাদের নেক্সট দিন এই অধ্যায় থেকে সিটি হবে। তোমরা ভালো করে এই অধ্যায়টা বাসায় প্র্যাকটিস করবা। সবাইকে ধন্যবাদ।